আকাবি শব্দটা কোরআনুল কারিমে ভালো অর্থে ব্যবহার হয়েছে খুবই কম, খারাপ অর্থে ব্যবহার হয়েছে বেশি। আমাদের দেশে আজকে কয়েকদিন যাবত শিল্পী মশিউর রহমানের একটা গান নিয়ে তুল কালাম চলতেছে, আকাবির। কি ওর গানটা হলো, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, এটা দেখার বিষয় না, দেখতে হবে আল্লাহ আল্লাহ রাসুল কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছেন, এটা নিয়ে দ্বন্দ্ব লেগে এখন গালাগালি চলতেছে। তো এটা নিয়ে কথা বলি কেন, বলতে চাই না, কিন্তু না বললে আবার আপনারা বুঝবেন না যে আসলে ব্যাপারটা কি। প্রথম কথা হলো আকাবির আর পীর, এই শব্দগুলা ইসলামের পরিভাষা। কি ভাষা? পরিভাষা। এরা অবশ্যই আমাদের জন্য দরকার আছে, তবে অন্ধভাবে পীর আর আকাবিরকে এত্তেবা করা যাবে না। অন্ধভাবে অনুসরণ করা যায় শুধুমাত্র মদিনায় যিনি শুয়ে আছেন, এই মদিনার রওজায় যিনি শুয়ে আছেন তিনাকে ছাড়া, অর্থাৎ আমার নবীকে ছাড়া অন্ধভাবে আর কাউকে অনুসরণ করা যাবে না। দুই নম্বর, আকাবির শব্দটা কোরআনুল কারিমে ভালো অর্থে ব্যবহার হয়েছে খুবই কম, খারাপ অর্থে ব্যবহার হয়েছে বেশি। এই আকাবির শব্দটি কোরআনুল কারিমের অনেক আয়াতে আসছে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আকাবির ছিলেন আজর, আর আজরের আকাবির ছিল নমরুদ। কথা কি বুঝতেছেন? তাহলে এখানে আকাবির শব্দটা আল্লাহ ইউজ করলেন খারাপ অর্থে, মানে বুঝাইলেন এখানে আকাবিররা কি করে, গোমরাহির দিকে মানুষকে দাবিত করে। আকাবির শব্দটি ভালো অর্থেও ব্যবহার হয়, যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও আকাবির, তারপরে যত নবীরা আসছে সবাই ইব্রাহিম আলাইহিসসালামকে মানে কি মানে না, কিন্তু এই জায়গায় এটা ভালো অর্থে কি ব্যবহার হয়েছে। আকাবির মানে হলো মুরব্বি, যিনি আগে চলেন, অথবা যিনার বয়স কি বেশি, অথবা যিনি জ্ঞানে একটু বেশি, তাকে বলা হয় আকাবির। কিন্তু কোরআনুল কারিমে ম্যাক্সিমাম জায়গায় আকাবির, কি আকাবির, কবিরুন থেকে কিবরুন থেকে, অর্থাৎ খারাপ অর্থটাই কি বেশি ব্যবহার করা হয়েছে। অসংখ্য আকাবির গ্রামে এলাকায় সর্দার মাতা পর আছে না, তাদেরকেও আকাবির বলা হয়। তারা কি খুবই ভালো হয়, যারা নেতা নেতৃত্ব দেয় আমাদের সমাজে তাদেরকেও আকাবির বলা হয়। তো তারা কি সব সময় ভালো হয়? না, ভালো হয় না। তবে হ্যাঁ, আকাবির যদি এমন কথা বলেন যেই কথা কোরআন হাদিসে আছে, দলিল দিয়ে কথা বলেন, ওই কথাকে কি করা, ফেলে দেওয়ার কোনো সুযোগ? কিন্তু কোনো পীর আর কোনো আকাবির যদি এমন কথা নিজের মন গড়া বলেন যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, রাসূলও বলেন নাই, আল্লাহও বলেন নাই, ওই জায়গায় আকাবিরকে অনুসরণ করা যাবে না। কথা কি বুঝাইতে পারলাম? তবে ঢালাও ভাবে সব আকাবিরকে বেহক বলা না হোক বলার কোনো সুযোগ নাই। এখন আসেন আরেকটা জায়গা, মজার কথা। এখন লাগছে আমাকে আজকে একজন একটা লিখেই দিছে যে মোল্লা ভাই রুকনিয়াত এটাও তো কোরআনে নাই, তাহলে এটা কেন ব্যবহার করা হয়? এই জায়গায় একটু কথা বলি, রুকন শব্দটি কোরআনুল কারিমের সব জায়গায় ভালো অর্থে ব্যবহার হয়েছে, আলহামদুলিল্লাহ। আকাবির শব্দটি কখনো ভালো অর্থে কখনো খারাপ অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু রুকন শব্দটি কোরআনের সব জায়গায় উত্তম ভালোর জন্য ব্যবহার করা হয়েছে। হযরতে লূত আলাইহিসসালাম, নাম শুনছেন? হযরতে লূত আলাইহিসসালাম তিনি যখন অসহায় ফিল করলেন, এই যে লোকেরা আমার কথা শুনতেছেন না, তখন তিনি আল্লাহর দরবারে একটা দোয়া করলেন, কলালাও আন্না লি বিকুম কুওয়াতান আও আউই
আও আউই ইলা রুকনিন শাদীদিন, সুবহানাল্লাহ পড়েন, রুকনিন শাদীদিন। হযরতে লূত আলাইহিস সালাম অসহায়, আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো অসহায়, আপনি যদি আমাকে একটা রুকনিয়ত দিতেন, রুকনিয়তের মানে হলো আমার বংশটা যদি মজবুত হইতো, অথবা এমন একটা দল যদি আমার কাছে থাকতো যারা মজবুত, কখনো পেছনের দিকে ফিরে তাকায় না, মৃত্যু আসুক, টর্নেডো আসুক, গরকি আসুক, যা কিছু আসুক না কেন, তারা মোকাবেলা করার জন্য একটা শক্ত ভিতের উপরে দাঁড়ায় থাকতো, এমন একটা দল যদি, রোকন যদি আমাকে দিতেন আমার এত টেনশন হতো না। এই দোয়া করতেছেন লূত আলাইহিস সালাম, এবার আল্লাহ পাক রেজাল দিলেন, লূত মনে রাখবা তোমার পরে দুনিয়াতে যত নবীরা দুনিয়ায় যাবে সব নবীদেরকে আমি মজবুত বিতের উপরে পাঠাবো, অর্থাৎ তাদেরকে আমি হয় রাজ পরিবারে পাঠাবো, নতুবা রাজ পরিবারে বড় করব, নতুবা তাদের বংশটাই থাকবে রাজ পরিবার। আল্লাহ আকবার। লূত আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহ আপনি আমাকে একটা রুকনের উপরে দাঁড়া করান, রুকন মানে লকি ভিত, মজবুত পিলার, যেই পিলার কখনো ভেঙে যায় না, যেটার উপরে দাঁড়াইলে কখনো ডুবে যাওয়ার সম্ভাবনা নাই। আর এই ভিতটা কি, এটা হলো বংশ মজবুত, দল মজবুত, উম্মত মজবুত, যারা সামনে চলে পেছনে যেতে জানে না। তাহলে রুকনিয়ত শব্দটা সবসময় কি ভালো কাজের জন্য ব্যবহার হয়েছেন? রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এখন শুনেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে লূত আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ লূতের উপরে সালাম পাঠালেন, লূত আলাইহিস সালাম নিরুপায় হয়ে যখন সুদূর জামাতের আশ্রয় কামনা করলেন, সুদৃঢ় জামাতের, একটা মজবুত জামাতের জন্য তিনি যখন দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের পরবর্তী সময়ে যত নবীরা দুনিয়াতে আসছে সকল নবীদেরকে আল্লাহ শক্তিশালী বংশের ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন, তার দৃষ্টান্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। হাদিস, এটা বোখারির হাদিস, মুসলিমের হাদিস, বোখারির 3387, মুসলিমের 151 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল ওই দোয়াটা বলেন, এটা হলো লূত আলাইহিস সালামের দোয়া। তাহলে রোকন শব্দটা সব জায়গায় ভালো অর্থে ব্যবহার হয়েছে। রোকন মানে কি? পিলার। এই যে বিল্ডিংটা দাঁড়ায় আছে কিসের উপরে? আপনি পিলার ভেঙে দেন বিল্ডিং টিকবে? টিকবে না। সুতরাং দলাদলি নাই, আমরা সবাই ভাই ভাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।